হ্যালো ফ্রেন্ডস, জীবনের অ আ ক খ তে আবার তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের দেখাবো, ক্যাপসিকাম চিকেন। তার আগে একটু বলে নিচ্ছি, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করো, তাতে নতুন কোনো রান্না আপলোড হলে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব করে নিয়েছো বা করছো, তারা প্লিজ তোমরা কিন্তু আনসাবস্ক্রাইব করে দিও না হঠাৎ করে, তাতে আমাদের একটু উৎসাহটা কমে যায়, বুঝতেই পারছো তো। চলো দেখি নি কী কী লাগছে ক্যাপসিকাম চিকেন রান্না করতে। আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রাম, আমি বোনলেস চিকেন নিয়েছি, তোমরা ইচ্ছে করলে বোন সহ নিতে পারো। ক্যাপসিকাম 100 গ্রামের মতো আমি স্লাইস করে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। 1 চামচ বাটার লাগছে, আর গোলমরিচ গুঁড়ো লাগছে 1 টিস্পুন, আর 1টা শুকনো লঙ্কাকে আমি ছোটো করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি, রসুন 1 টেবিল চামচ নিয়েছি, কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নুন লাগছে, আর সাদা তেলে আমি রান্নাটা করব। সাদা তেলটা আমি 1 চামচ সাদা তেল, 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি যে বাটারটা নিয়েছিলাম বাটারটাও দিয়ে দিয়েছি, একটুখানি বাটারটা মেল্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনটা কিন্তু বেটে নেওয়া যাবে না, আমি কুচিয়ে নিয়েছি, এতে একটা ফ্লেভার আসবে, খুব ভালো একটা ফ্লেভার আসে। একটু ভেজে নেব রসুনটাকে, গোল্ডেন হওয়া অবধি কিন্তু ভাজবো না, হালকা করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে চিকেন পিসগুলো নিয়েছিলাম, চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলোকে একটু ভেজে নেব, ভেজে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। একটু উল্টে পাল্টে দিচ্ছি, এবার আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, এখন আবার একটুখানি নাড়িয়ে নেব। দেখো চিকেনটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি যে 1টা শুকনো লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, এখানে আসলে চিলি ফ্লেক্স দেওয়ার কথা, তো আমার কাছে সেটা এখন নেই, লকডাউন চলছে, আমি হঠাৎ হুটহাট করে বেরিয়ে কিনতেও পারছি না, সেজন্য আমি 1টা শুকনো লঙ্কাকে কুচি কুচু করে কুচিয়ে কেটে নিয়েছি, তো আমি সেটাই এখানে ব্যবহার করে নিলাম। তোমরা ইচ্ছে করলে চিলি ফ্লেক্স দিতে পারো। আবার একটু নাড়িয়ে নিলাম, নুন দিয়ে দিচ্ছি আমি 7 মতো নুন। দেখো নুন দেওয়ার পরে কিন্তু ক্যাপসিকাম আর চিকেনটা থেকে একটুখানি জল বেরিয়ে আসছে। এই রান্নাটায় কোনো এক্সট্রা জল লাগবে না, যে চিকেন থেকে আর ক্যাপসিকাম থেকে যে জলটা আসবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা, এই গোলমরিচগুলো কিন্তু ফ্রেশ গোলমরিচ, আমার বাড়িতে গোটা ছিল সেগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও বেশ ভালো করে নাড়িয়ে এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু একটু জল আছে, জলটাকে একটু শুকিয়ে নেব নাড়াচাড়া করে। এই দেখো মোটামুটি জলটাও শুকিয়ে এসছে। তো আজকের আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো রান্নাটা।
আর প্লিজ ভিডিওটা অন্তত কিছুক্ষণ দেখে তারপর কিন্তু তোমরা কমেন্ট করো, না হলে কমেন্টগুলো স্প্যাম বক্সে চলে যায়, তাতে আমাদের সবার ক্ষতি। তো আজ এ পর্যন্তই, নমস্কার, সবাই খুব ভালো থেকো।